প্রিয় বন্ধুরা প্রতিটা মানুষই চায় যে সে যে দোয়াই করুক না কেন তা যেন দ্রুত কবুল হয় সে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে যে তার ফরিয়াদ যেন মহান আল্লাহ আল্লাহতালা শোনেন আর সে যেটা চায় সেটাই যেন সে পেয়ে যায় প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দোয়া কবুলের এমন একটি শক্তিশালী এবং বিশেষ আমল নিয়ে আলোচনা করব যদি কেউ এর ওপর আমল করে মহান আল্লাহ তাল্লাহার দরবারে কিছু চায় তো মহান আল্লাহ তাল্লাহ তার সকল দোয়াই কবুল করে নেন এবং মনের সকল আশা আকাঙ্ক্ষাই পূরণ করে দেন সব আল্লাহ তো কি সেই বিশেষ আমল চলুন দেরি না করে জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা এই আমলটি তাদের জন্য যার দোয়া করতে করতে দোয়া কবুলের আশা একেবারে ছেড়ে দিয়েছেন তাদের মনে এই ধারণা গেঁথে গেছে যে আমার দোয়া হয়তো আর কখনোই কবুল হবে না বন্ধু হতাশ হবেন না ধৈর্য এবং বিশ্বাস রাখুন আর আজকের শেখানো আমলটি যথাযথভাবে করার চেষ্টা করুন ইনশা ল আপনি সফল হবেন তো বন্ধুরা এই আমলটি কিভাবে করবেন কখন করবেন এবং এর সঠিক পদ্ধতিটাই বাকি এখন আমরা সেই সব বিষয় সম্পর্কেই জানব বন্ধুরা এই বিশেষ আমলটি করার জন্য প্রথমত আপনাকে ভালোভাবে অজু করে আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং নামাজ শেষ করে নামাজের জায়গায় বসেই একবার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে এরপর সাতবার পড়তে হবে ইয়া ওয়াকি এরপর আবারও একবার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে এরপর আপনি আপনার মনের যত ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অপূর্ণতা আছে সব কিছু মহান আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে একাগ্র চিত্তে পেশ করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহআ আপনার মনের সকল নেক ইচ্ছাকে পূরণ করে দিবেন তবে আপনার ইচ্ছাগুলো অবশ্যই নেক ইচ্ছা হতে হবে এটা এতই শক্তিশালী এবং কার্যকরী আমল যে কখনোই এর ফলাফল ব্যর্থ হয়নি এটা মহান আল্লাহ তালার এক বিশেষ গুণবাচক নামের ফজিলতপূর্ণ আমল আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন